السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد شمانة روتري آمي حجر وقري روتهم تقشش در أطندر شموكي سايتي বক্তব্য উপস্থাপন করেছি এখন হজ্জের মাঠে আল্লাহর নবী যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণটি আপনাদেরকে শুনানোর চেষ্টা করব ইনশা আল্লাহ বিশেষজ্ঞদের হিসাব মতে আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নবীর ভাষণ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং অর্থবহ এবং দিক নির্দেশনামূলক নবী সাল্ল আলিয়ালু আসাল্লামের আখিরি জামানায় সারা বিশ্বকে নিয়ে একটি ইসলামিক রাষ্ট্র এবং ইসলামিক সমাজ ইসলামিক জামাত তিনি গঠন করে তাদেরকে তাদের প্রতিনিধিদেরকে হজের মাঠে একত্রিত করে তাদেরকে সামনে নিয়ে এই ওয়ার্ল্ড কনফারেন্সে যে একটি ভাষণ দিয়েছিলেন অর্থবহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি হজ কিন্তু বিশ্ব মুসলিমের একটি এজিটেমা একটি আন্তর্জাতিক একটি কনফারেন্স সারা পৃথিবীর থেকে সকল মুসলিমরা সেখানে অত্যন্ত বিনয়ের সাথে মা লব্বাইক বলে সেখানে উপস্থিত হয় সারা বিশ্বের প্রতি মুসলিম প্রতিনিধিদের সম্মুখে নবী যেটা বললেন নির্দিদ হয় সারা বিশ্বের প্রতিনিধিতে সামনে নে এটাই প্রথম কোনো মহান নেতার মহান নবীর আন্তর্জাতিক মানের ভাষণ ইতিপূর্বে সারা বিশ্ব মানবতাকে সামনে নে এ ধরনের ভাষণ আগেও কেউ দেয়নি আল্লার নবী জিজ্ঞাসা করলেন তোমরা আজকে ফি আইয়ে আন্তম তারপরে নীরব হয়ে গেলেন যেন মনে হলো তিনি এই মাসের নাম ভুলে গেছেন ফি আইয়ে তোমরা আন্তম কোন দিবসে রয়েছ নীরবতা অবলম্বন করলেন মনে হলো যেন তিনি এই দিনের নামটি ভুলে গেছেন তারপরে বলেন ফি আইয়ে এ বেলা দিন তোমরা কোন শহরে বিরাজ করছো কোন স্থানে অবস্থান করছো তারপরে আল্লাহর নবী নীরব হয়ে গেলেন মনে হলো যেন তিনি এই জায়গাটির নাম ভুলে গেছেন আসলে তিনি ভুলেন নাই তিনি দৃষ্টি আকর্ষণের জন্য এবং গুরুত্ব বৃদ্ধি করার জন্য তিনি শ্রোতাদেরকে জিজ্ঞাসা করলেন প্রায় লক্ষ হাজি সেদিন এই হজে উপস্থিত হয়েছিলেন তাদেরকে সামনে নিয়ে আল্লাহ নেই বললেন তোমরা যেখানে অবস্থান যেদিন অবস্থান করছো এটি হলো অমন নাহার যে মাসে অবস্থান করছো এটি হল হাজার মাস তোমরা যে স্থানে অবস্থান করছো এটা হলো হারামের এরিয়া অর্থাৎ কাবার সাথে সম্পৃক্ত একটি এরিয়া এই পবিত্র অঙ্গনে তোমরা অবস্থান করছো বহু ঘাত প্রতিঘাত পানি দিয়ে বহু প্রচেষ্টার পরে আল্লাহ রহমতে পূর্ণাঙ্গ একটি ইসলামিক ব্যবস্থাপনা কায়েম হয়েছে আরদ আসমান জমিন এবং এর যে ঘূর্ণনের নিয়ম নিয়মকানুন তা প্রথম দিন আল্লাপাক যেভাবে সৃষ্টি করেছিলেন সেভাবেই তা চলছে অর্থাৎ পৃথিবী বিকৃত হয়ে গিয়েছিল পৃথিবীর মানুষ বিকৃত হয়ে গিয়েছিল তারা আল্লাহর বিধিবিধান থেকে দূরে সরে গিয়েছিল বহু ত্যাগ বহু চেষ্টার পরে তোমাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ যে ব্যবস্থাপনা চান এই পৃথিবীতে সেই ব্যবস্থাপনায় আমরা ফিরে আসতে পেরেছি মাস হয় তিরিশ দিনে বৎসর হয় বারো দিনে এর মধ্যে তিন মাস হলো হারামের মাস তালাসুন তিনটি মাস হলো লাগা লাগে একটির পরে একটি প্রথমটি হলো সওয়াল তারপরে দুল কাদা তারপরে দুল হাজ্জা তারপরে হলো রজবে মোদার হে মানুষেরা শুনুন তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমার বক্তব্য শ্রবণ করো আলা ফালা কুফারা। অন্য বর্ণনা এসছে মনে রেখো হে মানুষেরা হে লোকেরা তোমরা যারা উপস্থিত হয়েছ তোমরা আমার পরে কাফের হয়ে যেও না ধর্মান্তরিত হয়ে যেও না অন্য ধর্মাবলম্বী হয়ে না তোহি ছেড়ে ছেড়ে কিতে লিপ্ত হয়ে না এবং তোমরা আল্লাহর পক্ষ থেকে যে নামত এসেছে তার কুফুরি কক্ষণ করো না যে তোমরা পথ ভ্রষ্ট হয়ে গে নিজেরা নিজেরা মারামারি করবে নিজেরা নিজেরা কাটাকাটি করবে নিজেরা নিজেরা যুদ্ধ বিগ্রহ করবে নিজেরা নিজেদের রক্তপাত করবে জেনে রেখো এই কাজটি তোমরা করো না পিতা যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে সন্তানদেরকে কিছু ওসিয়ত করে যান আল্লাহ নবী সেই রকম ওসিয়ত করলেন এবং বললেন আমার মনে হচ্ছে যে আমি যেন আর তোমাদের সম্মুখে দ্বিতীয়বার এই জায়গায় কোনোদিন দিয়ে শোনো তোমরা এমন হয়ে যেও না যে তোমরা পরস্পর পদভ্রষ্ট হয়ে পড়বে কুফুরিতে লিপ্ত হয়ে যাবে পরস্পর দুর্বল হয়ে পড়বে এমনটা আমি কামনা করছি না আল্লানবে এই ভয়টি করে গিয়েছিলেন অন্য হাদিসে এসেছে বিভিন্ন বিবরণে নবী বলেছেন রুফে যদি তোমরা একবার নিজেরা নিজেদের বিরুদ্ধে তলোয়ার উত্তোলন করো তাহলে সেটা কে পর্যন্ত আর নামবে না আল্লাহ নবী মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং কিতাব সুন্নতির উপর কায়েম থাকার জন্য নির্দেশ দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বললেন নবী সাল্লু আলহি সাল্লাম লক্ষাধিক জনতাকে জন্য তাকে বললেন আলা ফালা তার যাব বাহাদীও দলাইন আবদর বাহাদ কুমরে ককাবা তোমরা পরস্পর মারামারি আমারি কাটা কাটিতে লিপ্ত হয় না। যগরা জাটিতে রিক্ত হয়ে না। পরস্পর ও মারা আমারি পরস্পর দিধা বিপক্ত হয়ে যেও না। তারপর তিনি বললেন ইন্যা আম আলেকম রদাকুম আধিনা এককম হারামনো আলইকুম কয়া ওমকুম হাদা। ফি সাহারিক মাহাদা ফি বেলা একই সাথেই তিনি বললেন যে জানো তোমাদের রক্ত তোমাদের পরস্পরের রক্ত পরস্পরের জন্য তোমাদের পরস্পরের মাল পরস্পরের জন্য তোমাদের পরস্পরের ইজ্জত পরস্পরের জন্য ঠিক এই রকম হারাম এই রকমই নিষিদ্ধ যেরকম আজকের এই মাল মুসলমানের জন্য মুসলমানের জান মুসলমানের জন্য মুসলমানের ইজ্জত ওই রকমই পবিত্র সুতরাং কোন মুসলিম কোন মুসলিমের জানে কোন মুসলিম কোন মুসলিমের মালে কোন মুসলিম কোনো মুসলিমের ইজ্জতে কখনো তোমরা হাত দেবে না আল্লাহ নবী সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে গেলেন এখানে কয়েকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কয়েকটি জিনিস মৌলিক অধিকারের সাথে জড়িত সেটি হলো মানুষের যান মাল এবং ইজ্জত তিনটি জিনিস মানুষের যেমন মৌলিক চাহিদার সাথে জড়িত তিনটি জিনিস মৌলিক অধিকারের সাথেও জড়িত মানুষের রক্তের অধিকার তাদেরকে জীবিত থাকতে দিতে হবে নিরাপত্তা দিতে হবে তাদের মালের গ্যারান্টি দিতে হবে তাদের মালের নিরাপত্তা থাকতে হবে তাদের ইজ্জতের গ্যারান্টি দিতে হবে এবং সে ব্যবস্থাপনা করতে হবে মুসলিম সমাজে হোক যে কোনো সমাজেই হোক এই অধিকারগুলো রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে জাতিগত হবে আইনগত হবে সেগুলা সারা পৃথিবীতে স্বীকৃত নবী মোহাম্মদ সোল্ল আলী সাল্লাম মানবতার জন্য স্বীকৃত এবং প্রয়োজনীয় এই অধিকার গুলো রক্ষার কথা সুস্পষ্টভাবে তার বিদায় ভাবে ভাষণে শেষ হজ্জে উপস্থাপন করে গিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটু বিরতির পরে আবার নবী সল্ল আলি সাল্লাত ভাষণ উপস্থাপন করার জন্য ফিরে আসবো ওনারা আমাদের সাথেই থাকুন

والان الابيض على الاسواد ان اكرمكم عند الله اتقاكم হে মানুষরা শুনুক তোমাদের জাহেলিয়াতের যুগের যে বংশমর্যাদা গোত্রমর্যাদা এবং আত্মমর্যাদা সেগুলোকে আমি চিরতরে নশাত করে দেয়া গেলাম আরবের আজমের উপর কোনো ফজিলত নেই কালার সাদার উপরে কোনো ফজিলত নেই আজমের আরবের উপর কোন অতিমর্যাদা নেই এবং সাদার কালার উপরে কালোর সাদার উপরে কোন অতিরিক্ত কোন মর্যাদার কোন কিছুই নেই

আবার খুনা খুনি শুরু হবে আবার মারামারি শুরু হবে রক্তের বদলা নিতে গিয়ে বিশাল বিশাল যুদ্ধ লেগে যাবে গোত্রে গোত্রে রক্তপাত হবে কাজে আমি সেই রক্ত আমি পায়ের নিচে মাটি দিয়ে গেলাম শুধু ঘোষণা দিয়ে শেষ করলাম না আমি আমার বংশের রক্তই সর্বপ্রথম করে দিলাম রাবিয়াতু ইবনুল হারিস কানা মুসতারদিআন ফিবানি বনি সা'দ বনি সা'দ এসে দগঘপান করে তাকে হত্যা করেছিল আমি শুধু ঘোষণা দিলাম না আমি আমার বংশের রক্ত সর্বপ্রথম তার বদলা নেওয়া মনোযোগ করে মাফ করে দিয়ে তোমাদের সম্মুখে দৃষ্টান্ত উপস্থাপন করলাম আলা রি বাল জাহিলিয়া কুল্লুহা তাহতা কদামায় মওদু তোমরা জেনে রাখো জাহিলিয়াতের যুগে যত সুদের ব্যবস্থাপনা ছিল সুদের লেনদেন ছিল সব আমি আমার পায়ের নিচে মথিত করে দিলাম শেষ করে দিলাম দলিত করে সেটাকে আমি বিলুপ্ত করে দিয়ে গেলাম রেবার বা ভিত্তিক বা পাওনা ইত্যাদি আদায় করা আর চলবে না ও রেবান রেবা আব্বাসি আব্দুল মুক্তালেদ সর্বপ্রথম আমার বংশের সুদই মৌকুব করে দিয়ে গেলাম আমার চাচা আব্বাস তার যে সুদ ছিল পাওনা ছিল সেগুলো মৌকুব করার মাধ্যমে সুদের যে ব্যবস্থাপনা সুদের যে সামাজিক ব্যাধি এর মাধ্যমে ধনার্য শুধু ধনী হতে পারে গরিব শুধু গরিব হয়ে যায় এই বর্বর এই জাহেলি যুগের এই জালেম এবং অত্যাচারে অর্থনৈতিক বিধানকে আমি চিরতরে নস্বাত করে দিয়ে গেলাম জেনে রেখো তোমরা মুসলিমরা কোনোদিন আর কখনো সুদি কারবার করতে পারবে না আমি এটা শেষ করে দিয়ে গেলাম তোমাদের সম্মুখে আরও জেনে রেখো যে দুইটা জিনিস তোমাদের সম্মুখে ছেড়ে গেলাম ফিকুম আমরাইন তোমাদের সম্মুখে দুইটি জিনিস ছেড়ে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না তোমরা সঠিক পথের উপর থাকতে পারবে একটি হলে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব দ্বিতীয়টি হলো আমার সুন্নত নবীর সুন্নত সমগ্র মুসলিমরা যতক্ষণ পর্যন্ত ডাইনে বামে পৃথিবীর শতমতবাদ শত ব্যবস্থাপনা শত ধারা দ্বিধা বিভক্ত নানান ইসমারদিকে নাগে শুধু আল্লাহর কিতাব এবং রসুলের হাদিসের উপরে তার সুন্নতির উপর যদি কায়েম থাকে তাহলে তারা কোনোদিন পথ হারাবে না তারা দ্বিধা বিভক্ত হবে না ইমাম্মা আলেক রাহেমাউল্লাহ বলেছেন লাই উসলেহা উম্মা এই উম্মতের শেষ অংশ শেষ ভাগটি উত্তম হবে না তারা সংস্কৃত হবে না তারা ভালো অবস্থায় পুষতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পূর্ববর্তী যে জিনিসগুলা ধরেছিল সেগুলো তারা শক্তভাবে আঁকড়ে না ধরে সুতরাং হে সাহেব করবেন শুধু একদিক থেকে হজে যাবেন আসবেন ভাষণকে উপলব্ধি করবেন না সারা পৃথিবীর থেকে হজে আসবেন ঐক্যবদ্ধ হবেন না কোরআনের বিধান মানবেন না সুন্নত মানবেন না মুসলমানদের মধ্যে পরস্পরে হিংসা বিদ্বেষ দূরীভূত করবেন না যেমন হজে যাবেন তেমন ফিরে যাবেন তেমনই হিংসা বিদ্বেষ করবেন তেমনই মারামারি করবেন পরস্পর রক্তপাত ঘটাবেন হিংসা বিদ্বেষ করবেন বিভিন্ন মতবাদে বিভিন্ন চিন্তায় বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন ইজমে বিভক্ত হয়ে মারামারি কাটাকাটি করতে থাকবেন কোনো সঠিক চিন্তার দিকে আপনারা ফিরে আসতে পারবেন না তার মানে হলো হজের তাৎপর্য হজের গুরুত্ব হজের উদ্দেশ্য আল্লাহনবীর ভাষণের প্রতি আপনারা সামান্যতম গুরুত্ব দিতে পারেন নাই অভ্যাস অনুযায়ী এসেছেন অভ্যাস অনুযায়ী গিয়েছেন হজের সামর্থ্য ছিল সেটাই শুধু আদায় করেছেন ফিরে গিয়েছেন হজ হয়তো বা হয়ে গেছে কিন্তু হজ্জের তাৎপর্য আপনারা সামান্য উপলব্ধি করতে পারেন নাই নবী তারপরে বললেন এস্তাউসুবিন নিসা খায়রা হে মানুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে অত্যন্ত সতর্ক থেকো তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো ফাইন একুম বেয়া মানিল্লাহ পোস্তা হালাউতুম ফুরু জাহুন্না বেকালে না তিল্লা হ্যাঁ মানুষেরা শোনো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো সুন্দর ব্যবহার করো বা সেরো হুন্না বেলমা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে যেহেতু তোমরা তাদেরকে আল্লাহর আমানতে আল্লাহর আশ্রয়ে তোমাদের ঘরে নিয়ে এসেছ এবং তাদের লজ্জা স্থানকে তাদের দেহকে তোমরা হালাল করেছ আল্লাহর কালেমাকে দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে কালেমার মাধ্যমে তারা তোমাদের জন্য হালাল হয়েছেন তোমরা অত্যন্ত সৎ তাদের খাদ্যের ব্যবস্থা করবে তাদের বাসস্থানের ব্যবস্থা করবে তাদের কাপড় চোপড় এবং আনুষাঙ্গিক যত কিছু লাগে সকল কিছুর সুন্দর ব্যবস্থাপনা তোমরা করবে বলা হুন্ন আলাইকুম আল্লাইউ আন্না এক আহাদন তাকরা হু না তাদের কর্তব্য হলো তোমরা যে সকল পুরুষদেরকে তোমাদের ঘরে প্রবেশ করা পছন্দ কর না তারা যেন তাদেরকে পাত্তা না দেয় তাদের সাথে যেন ওই ধরনের এই তোমাদের কাছে অগ্রাহ্য অগ্রহণযোগ্য আচরণ না করে ফাইন ফাইন ভদ্রেবু হুন্না গায়ের মুবার রেহ। যদি এইরকম কিছু তারা অশালীন কার্য করে বসে যা তোমরা পছন্দ করো না তাহলে অত্যন্ত জোরে তোমরা তোমরা তাদেরকে পিটাবে মারবে এবং অত্যন্ত কর্কশ রূঢ় আচরণ করবে তাদেরকে ক্ষত বিক্ষত করে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বিরাট একটা সমস্যার সমাধান করে দিয়েছেন সেটা হলো সারা পৃথিবীর জেন্ডার ইস্যু জেন্ডার ইস্যু নিয়ে সারা পৃথিবী কোনো সমস্যার সমাধানে উপনীত হতে পারছে না রক্তের ইস্যু নিয়েও তারা কোনো সমস্যার সমাধানে উপনীত হতে পারছে না সুদ ভিত্তিক যে অর্থ ব্যবস্থাপনা সেখানেও তারা কোনো সমাধানে আসতে পারছে না তারপরে রক্ত গোত্র জাতিগত বিভাগ এবং জেন্সিয়া বা ন্যাশনালিটির যে গর্ব যে অহংকারের মাধ্যমে সারা পৃথিবীর এক অংশ আরেক অংশের উপরে জুলুম করে চলেছে এই সমস্যারও কোনো সমাধানের মধ্যে সারা পৃথিবী আসতে পারছে না আসতে পারছে না তারা উচ্চ অধম এই বিভাজনকে কিভাবে সমীকরণ করা যায় সে ব্যবস্থাপনায় তারা আসতে পারছেন না জেন্ডার বহু তারা তারা ওয়ার্কশপ করছেন সারা বিশ্ব ব্যবস্থাপনায় জাতিসংঘে পর্যন্ত এনে কথাবার্তা বলছেন কিন্তু কোনো সমাধানে আসা যাচ্ছে না পুরুষের নির্যাতন নারীর উপরে হচ্ছে নারীরা তাদের বিধিবিধান ছেড়ে ভোগ্যপন্ন হতে চলেছে পৃথিবীতে অবাধ রক্ত প্রবাহ চলছে এক জায়গায় খুন হচ্ছে খুনের কোনো বিচার কথা হচ্ছে না সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবী দেশের ধনী মানুষগুলো গরিবদেরকে জিম্মি করছে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে তাদের ঋণের জালে আবদ্ধ করে ফেলছে ইত্যাদির কোন সমস্যার সমাধান কেউ করতে পারছে না কিন্তু নবী সাল্লু আলি সাল্লা সুন্দর ব্যবস্থাপনা কায়েম করে এগুলা সকল কিছুর সমাধান করে তারপরে মানুষকে আহ্বান জানালেন যে দেখো আমি কিন্তু ব্যবস্থাপনা পরিষ্কার করে দিয়ে গেলাম আল্লাহর হাজার শুক্রিয়া আল্লাহ পাক বলেছেন যে ওয়ালাই উবাদ দিল না হুম মিম বা দে খৌফিম আমনা আল্লাহ নু বলেছিলেন আদিবনে হাতিমকে হে আদিব না হাতিম তুমি কি হিরা নামক জায়গা চেনো আদিব না হাতেম বললেন যে নাম শুনেছি কোনোদিন যাই নাই আল্লাহ্ নু বললেন অল্লাহ হেলাইউ তেমন মল্লাহ আমর জেনে রেখো পাক এই দিনকে পরিপূর্ণ করবেন তখন ওই হীরা কুফার কাছ থেকে একজন মাত্র মহিলা একা শত শত মাইল পাড়ি দিয়ে কামার ঘরের তোয়াক করবে আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না পথে চুরি থাকবে না ডাকাতি থাকবে না খুন থাকবে না রাহাজানি থাকবে না ইজ্জতের ভয় থাকবে না আদিব না হাতিম বলেন যে আমি নিজে চক্ষে এটা অবলম্বন করেছে ইসলামের বিধি ব্যবস্থা এত বড় বিধি ব্যবস্থা এমন নিশ্চিত ব্যবস্থা এখান থেকে যে সরবে সেই পথ হবে আকিদাত থেকে যারা সরবে তারা গমরা হবে সুন্দর থেকে যারা সরবে তারা পথ হবে সমাজ ব্যবস্থা থেকে যারা সরবে তারা বিপর্যস্ত হবে রাষ্ট্র এবং আইন ব্যবস্থা থেকে যারা সরবে তারা বিপর্যস্ত হবে সারা পৃথিবী আজকে বিপর্যস্তের মুখোমুখি হয়ে পড়েছে সেখান থেকে যদি তারা ফিরে আসতে চায় তাহলে তাদেরকে ফিরে আসতে হবে নবী সাল আলী সাল্লাতামের সেই যে আন্তর্জাতিক সারা বিশ্ব মানবতাকে সম্বোধন করে যে ভাষণ সেই ভাষণের দিকে সারা পৃথিবীর মানুষকে ফিরে আসতে হবে সে মানুষ ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যৌন হোক শিখ হোক বা সারা পৃথিবীর যে কোনো অঞ্চলে বা নাস্তিক হোক আস্তিক হোক সকলকেই দৃষ্টি আকর্ষণ করছে নবী সাল্লাল্লাহু আলি সাল্লা সাল্লামের শত বছর আগের সেই আন্তর্জাতিক ভাষণের দিকে ফিরে আসার জন্য হয়তো বা আমাদের সম্মুখে এই ভাষণগুলো সেভাবে উপস্থাপন করা হয় না আজকে কতজনে কত ভাষণ দেন এই আব্রাহাম লিঙ্কনের গ্যাটিস মার্কেট অ্যাড্রেস সেটা অত্যন্ত গুরুত্ব পেয়েছে আরও বহু মানুষের বহু ভাষণ গুরুত্ব পেয়েছে সেগুলাকে ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লাতাম যাকে মাইকেল হার্ট একশো জনের ভেতরেই প্রথম নম্বরে স্থান দিয়েছেন যার প্রসঙ্গে পাশ্চাত্যের মনীষীরা বলছেন সারা পৃথিবীর জন্য সকলের জন্য যে শান্তি বয়ে আনতে হয় তাহলে নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লাতামের হাতেই সম্ভব তিনি যদি আজকে বেঁচে থাকতেন এবং সারা পৃথিবীর ডিক্টেটরশিপ বা একক রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতেন তাহলে তার জন্যই শুধুমাত্র সেটা সম্ভবপর হতো আমরা যদি সেই নবী সাল্ল আলি সাল্লাতামের চোদ্দ শত বছর আগের সেই ভাষণকে আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে ইসলাম চোদ্দ শত বছর আগে সারা পৃথিবীর থেকে কতটা সভ্য ধর্ম এবং উচ্চাঙ্গের সভ্যতা ছিল মুসলিম জাতি সারা বিশ্বের মোকাবেলায় কতটা উন্নত কতটা উচ্চ এবং কতটা হাই হাই লেভেল সিভিলাইজেশনের অধিকারী ছিল কালচারের অধিকারী ছিল সেটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি কেননা তিনি জাতিগত প্রথা সে অর্থ ব্যবস্থার কথা বলে গেলেন বিচার ব্যবস্থার কথা সেখানে বলে গেলেন সেখানে তিনি জাতিগত দ্বন্দ্ব নিরসনের কথা বলে গেলেন এবং সেখানে মানুষকে উন্নত হওয়ার বিধিবিধানের কথা বলে গেলেন জেন্ডার ইস্যুর তিনি সমাপনী ঘোষণা করে গেলেন জেন্ডার ইস্যু আজকে খুব কঠিন ইস্যু এটা নিয়ে বহুত কথাবার্তা হচ্ছে নারীর সাথে পুরুষের কী সম্পর্ক হবে দুইজনের বৈভাবিক সম্পর্ক এমন হবে বিবাহ কীভাবে হবে তালাক কিভাবে হবে দুজনের অধিকার কি হবে ইত্যাদি নিয়ে সারা বিশ্বে একেবারে চরম সমস্যার সৃষ্টি হয়েছে বিবাহ ব্যবস্থা এমন ভাবে শিথিল করতে করতে পাশ্চাত্যে এমন হয়ে গেছে একশো জন যদি বিয়ে হয় তার পঞ্চাশ জনই সেখানে তালাক হতে শুরু করেছে এমন কি স্বামী স্ত্রীর পরিচয় সেখানে এমনভাবে হরণ করা হচ্ছে স্বামী স্ত্রীর পরিচয় সেখানে থাকছে না সন্তান তার বাবার পরিচয় দিতে পারছে না মায়ের পরিচয়ে তারা পরিচিত হচ্ছে বিবাহ ব্যবস্থা স্বামী স্ত্রীর মাধ্যমে সুন্দর পারিবারিক বিধি ব্যবস্থা এবং বিধান ইসলাম অনুযায়ী কায়েম না করার কারণে পারিবারিক ব্যবস্থাপনা ভেঙ্গে চড়ে সেখানে সর্বশান্ত হয়ে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হওয়ার মাধ্যমে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এবং সারা পৃথিবীতে সেখান থেকে পরিবারিক উশৃঙ্খলার কারণে সারা পৃথিবীর ব্যবস্থাপনা বিশৃঙ্খল হতে চলেছে এই জন্য আল্লাহ নই বলেছেন সর্বপ্রথম তোমরা তোমার পরিবারকে সুশৃঙ্খল করো সম্মানিত উপস্থিতি আসুন আমরা শুধু হজকে বিধি তো পালন করব ফরজ ওয়াজেব পালন করব। কিন্তু নবী সাল্লাহ আলিয়াতামের চোদ্দশো বছরের আগের সেই আন্তর্জাতিক ভাষণ উচ্চাঙ্গের সেই বক্তব্য সেই আহ্বানকে সামনে নিয়ে সারা পৃথিবীতে ইসলামের উচ্চাঙ্গের সভ্যতা এবং ব্যবস্থাপনার বাণী ছড়িয়ে দেব এবং সবাইকে সৃষ্টি আকর্ষণ করে আমি হজ্যের উপরে আজকের এই বক্তব্য শেষ escotinho oh, oh.